আমি নাহলে মুখ সামলাইলাম, কিন্তু তুমি মানুষের মুখ কেমনে সামলাইবে কও? ওই তুই জানোস না ও রিমুর মামতো ভাই নেশা মেশা করে জেলে গেছিল। রিমুর মামতো ভাই? ও যদি রিমুর মামতো ভাই হয় তাহলে বারাক ওবামা হইল আমার খালতো ভাই, আর ডাইনা আব্বা আমার ভাইল লাগে। ঘটনা তাহলে ঘটে গেল। কি ঘটনা? এমন এমন পাটল যে তুমি যেন কিছুই বুঝল। ও বেটা তোর সব কথা কি তোর গলার কাছে লক্ষায় যায়? কি করতে চাস খুলে ক। তোমার বউয়ের প্রাক্তন প্রেমিক এখন আমাকে বাসায় ঘোরাঘুরি করে। তুই কার কথা কইতেছিস? ওই গুন্ডার কথা? বুঝতেছ না কার কথা কইতেছি? ও বেটা তুই মুখ সামলা কথা কই দিলাম। আমি নাহলে মুখ সামলাইলাম, কিন্তু তুমি মানুষের মুখ কেমনে সামলাইবে কও? ওই তুই জানোস না ও রিমুর মামতো ভাই নেশা মেশা করে জেলে গেছিল। রিমুর মামতো ভাই? ও যদি রিমুর মামতো ভাই হয় তাহলে বারাক ওবামা হইল আমার খালতো ভাই, আর ডাইনা আব্বা আমার ভাইল লাগে, বুঝছ? তুই কি করতে চাস? ওরে আমি আমার ব্যবসায়িক পার্টনার বানাইতে চাই, তখন তুমি বুঝিবা খেলাটা কোন দিকে যায়। তুই ওর দোকানে জায়গা দিছস? হ কি লেগা? তোমার ওর মামতো ভাই না? মাটার ভাই খাওয়া দাওয়ায় কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা হলে বলবেন আমাকে, আমি আছি আপনার সাথে। মাটার ভাই একটা মিনিট সময় দেওয়া যাবে, একটু কথা বলি। না না ঠিক আছে, আপনার খাওয়া দাওয়া শেষ করে নেন। বলেন। মাটার ভাই আপনাকে একটা লোককে মানে মার্ডার করতে পারবেন? না 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 ফুল মার্ডার না, হাফ মার্ডার। হাফ মার্ডারটা কি মানে? হাফ মানে ফুল মার্ডার তো হচ্ছে সবাইকে এক মেরে ফেললেন, কিন্তু আসলে হাফ মার্ডার হচ্ছে যে মারতে হবে না, শুধু হাত পা ভেঙে দিতে হবে বা লুলা করতে হবে। এই জন্য অবশ্যই আপনাকে জেল খাটতে হবে না, জরিমানা দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, আপনি নিশ্চিন্ত থাকেন। মানে আমার বড় ভাইকে হাফ মার্ডার করতে হবে? আপনি আমাকে একটু খারাপ ভাবেন না, ও সারাটা জীবন আমার খুব ভোগাইছে, আমার কি আপনার ভোগাইছে বেশি? আপনার প্রেমিকা নিয়ে সে ঘর সংসার করতেছে, আমি তো চিন্তাই করতে পারতেছি না, আমার এই যে খুব কষ্ট হতেছে। এখন ও আপনার শত্রু, ও আমার শত্রু, আমি আপনাকে একটু ছোটোখাটো সাহায্য করতে চেয়েছি, আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন। ভাই যান একটু কি দয়া করে একটু কাজটা করে দিবেন, তাহলে একটু খুব উপকৃত হইতাম। দয়া করে আমার দিকে একটু তাকাবেন। হয়ে যাবে, যে কোনো সমস্যা আমাকে বলবেন।